সাংবাদিক ভাই আছেন, আপনারা আপনার লেখনীতে আপনারা যদি ধারে যে কথাগুলো দাঁড়াতে পারেন, আপনারা সেই সাথে করবেন, জনপ্রতিনিধি যারা আছেন তারা আপনাদের কাজ করাবেন, এবং আমরা আমরা যারা আছি আমরা আমাদের নিরাপত্তা বাহিনীর যত সহযোগিতা চান আমরা আপনার পাশে সবসময় আছি। সর্বোপরি সব কিছু মিলে যদি বিস ম্যানেজমেন্টের সাথে বসে এই সব কিছু আলোচনা করা যায় আমরা এই প্রোগ্রামে আরও ফলপ্রসূ হবে। আসলে কথায় কথা না বলে আসলে কাজের দিকে আগে চলে, আমরা অনেকে অনেক মিটিং করি, অনেক সিম্পোজিয়াম সেমিনার করি, আসলে কাজ কিন্তু করা হয় না। আবার আমাদের লিমিটেশন আছে, যেমন অনেক সময় বীজে অনেক সময় কিছু কাঁকড়া থাকে, কিছু থাকে যেটা আমরা চেষ্টা করি এটাকে একটু সেভ করার জন্য, কিন্তু অনেক সময় কিছু হন্ডা বাকি যাচ্ছে, অনেক মানুষ হয়েছে যাবে কোথায় গঙ্গামতী চড় যাবে, এখন তার কিন্তু আর উপায় নেই, সে অনেক দূর করে দিতে হবে, তার মানে এখানে ওইরকম রাস্তাঘাট অবকাঠামো গড়ে ওঠে না, যখন সূর্য যদি তাকে বাধ্য হয়ে তাকে মরদ যেতে হয়, তো মরদ যাওয়ার সময় মরদ চাপায় কিন্তু অনেক ধরনের বিভিন্ন প্রাণী থাকে, ভালো কিছু বিষয় থাকে, যারা রিসার্চ করে তারা বলতে পারে ভালো, তারপরে কাঁকড়াগুলো থাকে, তা আমরা চেষ্টা করি, তারপরও সচেতন চেষ্টা করি, সব কিছু না সবাই যদি সচেতন হই, বিসপের যদি প্রখর হয়, আপনার জনপদ যারা আছে তারা যদি সচেতন হন, তারা যদি কঠোর হন, তা আমরা মনে করি আপনার আজকে যে প্রোগ্রামের সার্থকতা, আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারলে আমাদের এই প্রোগ্রামের সার্থক হবে। আমরা সুন্দর একটা বাংলাদেশ সবাইকে উপহার কিন্তু পদার যে বিভিন্ন কথা বারবারই বলে, কয়েকদিন আগে অনেক প্রোগ্রাম হয়েছিল, তারা কি কথা বলেছে পলিথিন বা বর্জ্য পদার্থের বিষয়, আসলে এটা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একজন টুরিস্ট পুলিশের কর্মকর্তা বলতে চাই, টুরিস্ট পুলিশ কিন্তু নিরাপত্তা দিবে, তথ্য সকল সেবার জন্য আমরা পাশে আছি, সেই কমিটি আমরা করি, কিন্তু আসলে সচেতনতার বিষয় যেটা, যেমন আমি নিজে যখন বিচে যাবো যে আমাদের ডিউটি যারা করতে সবসময় বলে থাকি যে এখানে যে দোকানদার আছে, আমি নিজে অনেকে অনেক সময় বাইকিং করে আমি নিজে বলি যে ভাই দোকানদার যদি অনেকটা জিনিস কেউ কিনে তখন একটু বলবো যে এটা একটা ডাস্টে ফেলে, তারপরে অনেক সময় হাঁটতে হাঁটতে বাচ্চা নিয়ে খেতে যায় একটা চিপসের একটা জিনিস ঠাস করে ধরে ফেলে দেয়, আসলে এটা কিন্তু মানে ধরে রাখার বিষয় না, বিষয় হচ্ছে সচেতনতার বিষয়, আর এটার জন্য আমি সবচেয়ে বেশি আহ্বান করবো, রিকোয়েস্ট করবো আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, যেহেতু এই এইখানে যারা দোকানদার আছে বা যারা আছেন ম্যাক্সিমাম কিন্তু এলাকার লোকজন, তো সবাই মিলে যদি একটু যদি সচেতন হন, সবাই যদি সবাই মিলে আমাদের সাথে একটু সাপোর্ট দেন, বা আমরা আপনারা যখন ডাকবেন আমরা আপনাদের পাশে আছি, আমরা আসলে সেবা দিতে আপনারা আসছি, আমরা তো সেবা দাতা, আপনারা হচ্ছে এলাকার দূর যাওয়ার চুষদের আছে তারা হচ্ছে আচ্ছা, তো এই এই সেবা দিতে আসছে আপনারা যেভাবে চাবেন, আমরা সর্বোচ্চ আমাদের সরকার আমাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা অক্ষত পালন করবো, আর জানেন আমাদের বর্তমান মাননীয় আইজিপি স্যার আমার চুইস পুলিশকে অনেক বেশি ব্যবহার করে অনেক তাগিদ দিচ্ছে, সেই জন্য কিন্তু চুইস পুলিশের আগে তো চুইস পুলিশ কখনো ছিল না, তাই না, তো আমাদের দেশ থেকে আরও বেশি মানে ব্যবহার করার জন্য ভালো উন্নতি নেওয়ার জন্য চুইস পুলিশ অগ্রত হয়েছে, এবং আমরা এই সারা বাংলাদেশে আমি গতকাল ঘুরতে গেছিলাম কয়েকদিন আগে, তো সারা অনেক জায়গায় রোডের পাশে প্রচুর চুইস পুলিশ সাইনবোর্ড, এর একটা উদ্দেশ্য হচ্ছে চুইস পুলিশকে বেশি ফোকাস করা, এবং মানুষ যাতে, এবং আজকে আমাকে তিন চারটা ফোন আসছে দেশের বাইরে থেকে, এই ফোনগুলি কিন্তু কেন আসে, যারা এই যে সহজে সাইনবোর্ডের নাম দেওয়া থাকে সে নাম্বার দিয়ে আমাদের ফোন দেবো, আমরা তৎক্ষণাৎ চেষ্টা করি, যেমন গত কয়েকদিনে গতকাল এক ভাই বললেন আমার চরবিজ বিষয় নেই, চরবিজ কিন্তু একটা রিমোট এলাকা, তাই না, এখনও সেইভাবে অত নিরাপত্তা দেওয়ার মতো সুযোগ আমাদের হবে না, আমাদের কিন্তু সীমাবদ্ধ লিমিটেড ভাই বলে লিমিটেশন যেটা আছে, তো সেটা আমার মাত্র অল্প কয়েকজন মানুষ এখানে আজকে কাজ করি, আহত আস্তে আস্তে দিনটা বাড়বে, তারপর আমার থানা পুলিশ আমাদের সহযোগ করে, নৌ পুলিশ সহযোগ করে, কোস্টগার্ড যারা তারা সহযোগ সবাই মিলে একসাথে আমরা কাজ করছি, তবে যখন চরবিজ হঠাৎ করে আমাকে বিকালবেলা ফোন দিয়ে ডাক্তার সাহেব বললো যে ভাই একে তো প্রবলেম পড়ে গেছে, আমরা আটকে পড়ে গেছি, আমরা জানিও না এখানে কারা গিয়েছে, কে 18-20 জন লোক, এবং সেখানে কিছু নারী সদস্য ছিল, তারপর তৎক্ষণাৎ আমার ইন্সপেক্টরকে ফোর্সকে পাঠিয়ে যে যাদের মধ্যে গিয়েছিল তাদেরকে বলে ভোট পাঠ তাদের উদ্ধার করে নিয়ে আসছি, এটা কিন্তু আজকে নাম্বারটা যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু সেই ফোনটা করতে পারতো না, সব কিছুর পজিটিভ দিক আছে, তো আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই যে আমার প্রোগ্রামের আজকে যে প্রোগ্রাম এটা মূল যে উদ্দেশ্য এনভায়রনমেন্ট বিষয়ে সেটা সবচেয়ে বড় কথা, সবচেয়ে আমি মনে করি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সচেতনতা।